স্পিক বা বলা বা উচ্চারণ করে বলা এটা শুরু হচ্ছে আটার এটাকে মুখ খুলে কথা বলতে হয় উচ্চারণ করে বলতে হয় জানি যেখান থেকে বাতাসটা বের হয়ে যায় তো কথা বলা বা মুখ থেকে কথাটা বের করা হচ্ছে স্পিক ভেন্ট এনান্সিয়েটকে মনে রাখতে পারেন এটার নাউন থেকে এটার নাউন হচ্ছে এনান্সিয়েশন যেটার সাথে প্রনান্সিয়েশনের অনেক মিল তো সেখান থেকে স্পিক হচ্ছে এনান্সিয়েট স্পিচ ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা কথা বলার ভঙ্গি নির্দিষ্ট ভঙ্গি এটা হচ্ছে ল্যান্স এটাকে পড়তে পারেন এভাবে যে ল্যান্স অর্থাৎ এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক একজনের কথাবার্তা এক এক রকম এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম সেখান থেকে মিল করে ল্যান্স হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ বা কথা বলার ভঙ্গি বাচন ভঙ্গি জার্গন এটা খুব সহজ একটা শব্দ এটার সাথে মিল রেখে আরেকটি শব্দ পড়তে পারে সেটা হচ্ছে আর্গট এটা অর্থ হচ্ছে স্ল্যাং এটা একটা বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা হচ্ছে স্ল্যাং অশ্লীল ল্যাঙ্গুয়েজ এডিয়াম খুবই সহজ একটা শব্দ আমরা জানি এক এক ভাষার মধ্যে এক এক রকম এডিয়াম থাকে ক্যারেক্টারিস্টিক অফ ইনফর্মাল স্পোকেন ল্যাঙ্গুয়েজ অথবা একদম প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমরা যেভাবে কথা বলি সেভাবে যেমন আসছে যাচ্ছে এভাবে না বলে আমরা অনেকে বলি যে আসতেছে যাইতেছে করতেছে অনেকটা সেরকম এটার সিনোনিম হচ্ছে কলকুয়েল লক যে ওয়ার্ড রুড এটা হচ্ছে কথা বলার সাথে সম্পর্কিত আমরা জানি কলোনির লোকদের সাথে কথা বলার জন্য কল লকয়েল এভাবে করে মনে রাখতে পারেন ভার্নাকুলারকে মনে রাখতে পারেন বর্ণকুলার থেকে মানে এক এক বর্ণের মানুষ এক এক রকম করে কথা বলে কলকুই এটা কলকুয়েলেরই নাম এটার মিনিং হচ্ছে কথোপকথন বা ডায়লগ বা কনভার্সেশন একদম ইনফর্মাল একটা কথোপকথন ফ্লুয়েন্ট স্পিকার এটার স্যার হচ্ছে গ্লিপ আমি এটাকে মনে রেখেছি গ্লিপ থেকে গলাবাজির মাধ্যমে যে গলাবাজি করতে পারে সেই হচ্ছে বাগ্গি বা ফ্লুয়েন্ট স্পিকার ফ্যাসো যে কোনো জিনিস যে ফেস করতে পারে এবং যে কোনো সিচুয়েশানকে যে কথা বলার মাধ্যমে নিজের পক্ষে নিয়ে আসতে পারে সে হচ্ছে ফ্লুয়েন্ট স্পিকার বা ফ্যাসো টকেটিভ বাচাল আপনারা যা যা দেখেছেন ওখানে কারিনা কাপুর প্রচুর কথা বলতো প্রচুর কথা তো এক সময় গিয়ে শহীদ কাপুরকে বলেই ফেলেছিল যে তুমি কি সবসময় এত বেশি কথা বলো নাকি আজকে কোনো একটা বিশেষ অকেশন তো যাই হোক কারিনা কাপুরের মতো বাঁচালের কিছু সিনেম হচ্ছে গ্যারুলাস লকশ এবং ভলিবল কে মনে রাখতে পারেন যে গড়গড় করে কথা বলে যেতে পারে লকওয়াশেস লক তো আগেই বলেছি যে এটা কথা বলার সাথে সম্পর্কিত সেখান থেকে লকোয়াশেস যে বেশি কথা বলে আর ভলিউবল যে অতি মাত্রায় অতি ভলিউমে কথা বলে অর্থাৎ অতি আয়তনে কথা বলে সে হচ্ছে ভলিউবল হ্যাভিচুয়ালি সাইলেন্ট এটার উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি দ্য ম্যান উইথ নো নেইম ওটার তিনটে মুভি ছিল সার্জিও লিওনের প্রথমটার নাম ছিল এই ফিস্ট অফ ডলার্স পরেরটার নাম ছিল ফিউ ডলার্স মোর তারপরে তো বিখ্যাত দ্যার দ্য আগলি সে এতই সাইলেন্ট ছিল যে পুরো তিনটা সিনেমার মধ্যে তার নামই কোথাও বলে নেই সে তো তার সিনেমাগুলো হচ্ছে ট্যাসিটার্ন ট্যাসিট শব্দটা আমরা পরের একটা লেকচারে দেখবো যে ট্যাসিট অর্থ হচ্ছে যেটা মুখে বলা হয় না জাস্ট বুঝে নেওয়া হয় তো যেটা মুখে বলা হচ্ছে না সে কম কম কথা বলছে সে ট্যাসিটার্ন রেটিসেন্ট যে খুব রেইট করে করে সেন্ট আকারে কথা বলে সেন্ট হচ্ছে ডলারের একশো ভাগের এক ভাগ একশো সেন্টে এক ডলার হয় তো যে ডলারের জায়গায় সেন্ট হিসাব করে কথা বলে সে হচ্ছে রেটিসেন্ট আননেসেসারিলি ইউজেজ অফ ওয়ার্ডস অর্থাৎ বেশি কথা বলা বাগাড়ম্বরপূর্ণ অলঙ্করণ ভার্বোসিটি এবং ভার্বিয়েজ দুইটা প্রায় একই রকম শব্দ মনে রাখতে কষ্ট হওয়ার কথা না আননেসেসারিলি ওয়ার্ডিং অর্থাৎ সেটারই অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্বাউস

সেখান থেকেই ডিফিউজ হচ্ছে যেখানে অতিরিক্ত ওয়ার্ড আছে পেরি ফ্রাস্টিক পেরি মানে হচ্ছে ঘুরে ফিরে আসে যেটা তো যেটা ঘুরে ফিরে আসে এমন ফ্রেজ এগুলো হচ্ছে আননেসেসারিলি ওয়ার্ডি সার্ক লোকিউশন এটার অর্থ হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করে কথা বলা এখন সার্ক যে ওয়ার্ড রুট এটা হচ্ছে অ্য রাউন্ডের সাথে সম্পর্কিত আর লক আবারও বলছি কথা বলার সাথে তো সার্ক অ্যারাউন্ড এবং কথা বলা দুটো মিলিয়ে হচ্ছে সার্কম লোকিউশন ব্যাবল প্র্যাটল প্রাইট এগুলোর মিনিং হচ্ছে আবোল তাবোল করা বা বকবক করা ব্যাবল মানে বক বক প্র্যাটল মানে ও পক পক তো বাংলাদেশের রাজনীতিবিদরা এটা প্রায়ই করে থাকেন একবার তো সংসদে দাঁড়িয়ে বলেই ফেললেন চুদুর বুদুর চলতো না এই বাংলাদেশের রাজনীতিবিদরা যে এইসব ব্যাবলিং প্র্যাটলিং প্রাইটিং কবেজে বন্ধ করবে হুন এনিওয়ে ব্লার শব্দের অর্থ হচ্ছে ঝোঁকের বসে বলে ফেলা মানে একদম হরবড় করে বলে ফেলা রিইটারেট আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি রি মানে আবার এবং ইটারেট মানে বলা তো সেখান থেকে রি ইটারেট পুনরায় বলা ইনএফেবল এফ এটা হচ্ছে বলা এখানে আর ইনএফেবল যেটাকে বলা যাচ্ছে না অকথ্য সলিলকুই অর্থাৎ সলো হচ্ছে একা লক হচ্ছে কথা বলা সেখান থেকে সলিলকুই হচ্ছে একা একা নিজে নিজে কথা বলা এক্সপ্যাটিয়েট এক্স এখানে হচ্ছে এক্সট্রা অর্থাৎ এক্সট্রা করে বড় করে কথা বলা হচ্ছে এক্সপ্যাটিয়েট সংক্ষেপে না বলে বিস্তারিত বলা এলিসিট প্রকাশ করা বা সিদ্ধান্তটা না খুব সহজ একটা শব্দ আমরা জানি এটা লাইটের সাথে কিছুটা সম্পর্কিত কোনো জিনিসের উপর আলোকপাত করা লাইট ফেলা থেকে এলিসিট এসেছে এভাবে করে রাখতে পারেন প্যালাভার আইডল টক এই শব্দটা আমি শুধুমাত্র একটা মুভিতে ইউজ করতে দেখেছি সেটা হচ্ছে দ্যাসিনেশন অফ জেসি জেইমস বাই দ্য খাওয়ার্ড রবার্ট ফোর্ড ওখানের মধ্যে ব্র্যাড পিটের ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছিল যে সে প্যালাভার যখন করে তখন তাকে খুবই হ্যান্ডসাম লাগে এনিওয়ে আমরা এই শব্দগুলোতে একটা কম্বাইন কন্টেক্স দেখব তার পেটে কোনো কথা থাকে না হি দ্য টাইম হি সেই হ্যাভ সে ইট উইদাউট এক্সপেকিয়েটিং দেয়ার ফোর ইউ ক্যান এলস ইট দ্যাট হি ইজ এ লকুয়াশিয়াস গায় হু জাস্ট লাইকস ফেলতে এটার অর্থ হচ্ছে প্রাইভেট ডিসকাশন এটাকে এভাবে রাখতে পারেন না বলে কানে কানে বলতে পারেন তো কানে কানে বলা হচ্ছে খুব গোপন কথা ব্যক্তিগত কথা বলা ডিসকোর্স শব্দ অর্থ হচ্ছে ফর্মাল ডিসকাশন বা আলোচনা দেকার্তের একটা বই আছে ডিসকোর্স অন মেথড ওইটার মধ্যে কিভাবে চিন্তা করতে হবে কিভাবে পদ্ধতি নিয়ে চিন্তা করতে হবে তিনি এই ব্যাপারে একটা ডিসকোর্স দিয়েছিলেন ব্যারিনেজ শব্দ অর্থ হচ্ছে টিজিং কনভারসেশন এটা শব্দটার আগেই একটা ব্যাড আছে অর্থাৎ এটা একটু খারাপ টিজ করা তো খারাপ জিনিস তাই না তো সেখান থেকেই ব্যারিনেজ শব্দের অর্থ হচ্ছে টিজিং কনভারসেশন এটার একটা সিনেম হতে পারে ব্যান্টার ইন্টারলকিউটার শব্দটা বেশ সহজেই বোঝা যাচ্ছে ইন্টার হচ্ছে মাঝখানে আর লকের সাথে কথা বলার সম্পর্ক আছে তো যে কথা বলে বা কথার মধ্যে অংশগ্রহণ করে সেই হচ্ছে ভার্বাটিম ভার্বাটিম শব্দটা বেশ মজার রি রাইটেবল সিডি অথবা যেটার মধ্যে আপনি কিছুটা রাইট করতে পারেন তো আপনি যেটাই সেটার মধ্যে রাইট করবেন সেটা সে হুবহু এখানে আমাদের ধরে রাখবে এখান থেকে ভার্বাটিমের অর্থটা বের করে ফেলা যায় ভার্বাটিম শব্দের অর্থ হচ্ছে হুবহু বা অক্ষরে অক্ষরে আপনি যদি কাউকে কিছু একটা বলেন সে যদি আবার আপনাকে বলে যে রিপিট করো ভার্বাটাম তার মানে আগে যা বলেছে ঠিক তাই বলো সেটাই হচ্ছে ভার্বাটাম ভার্বলাইজ শব্দটি বেশ সহজ ভারবাল হচ্ছে কথা বলা আর ভার্বলাইজ মানে হচ্ছে কথার মধ্যে দিয়ে সেটাকে ফুঁটিয়ে তোলা কোন কোন জিনিস কথায় ফুঁটিয়ে তোলা যায় না যেমন আমরা অনেক সময় বলি যে সৌন্দর্য বা ভালোবাসা লাভ এন্ড বিউটি ক্যানট বি ভার্বলাইজড লায়াজো বা লিয়াজোম মেইনটেইন করা এই ফ্রেজটা আপনারা সবাই শুনেছেন সেখান থেকে এটার ভার্ব হচ্ছে লায়েজ বা যোগাযোগ মেইনটেইন করা বা যোগাযোগটা রক্ষা করা

তাহলে সেটা হবে ইউফেমিজম লিটারালি আর ফিগারেটিভলি মানে আক্ষরিক অর্থে এবং রূপক অর্থে খুব কমন দুটো শব্দ প্যারিস অ্যারিবিয়ানের মধ্যে যখন বলা হচ্ছিল যে ডেভিজন্স ওই বাক্সের মধ্যে কি রেখেছিল তো তখন মহিলাটা উত্তর দিয়েছিল যে তার হৃদয় তো তখন একজন বলে উঠেছিল যে লিটারালি নাকি ফিগারেটিভলি তো একজন বলছিল যে হে তুই কি বেটা লিটারালি তার হার্ট বাক্সের মধ্যে রাখতে পারবে নাকি সে তো যাই হোক এরকম ফিগার অফ স্পিচকে বলা হয় ট্রোপ ম্যাটাফোর সেমিলি এইসবগুলি হচ্ছে এক একটা ট্রোপের উদাহরণ ম্যাটাফোর হচ্ছে ডিরেক্টলি কারোর সাথে কারোর তুলনা করা যেমন সেহেতু একটা সিংহ এখন যদি আমি লাইক বা অ্যাজ দিয়ে যদি প্রকাশ করি যে হি ইজ লাইক এ লায়ন তাহলে সেটা হয়ে যাবে সেমেলি এডিয়ম তো হচ্ছে বাগধারা বাগধারা তো আপনারা সবাই বোঝেন যেমন ইংরেজিতে যদি বলা হয় যে বেনিজ দিস বেলস এন্ড ওয়েসলস তার মানে হচ্ছে এইসব হ্যানো তেন ভুগি চুগির পিছনে তো এ লাইনটা ব্যবহার করা হয়েছিল দ্য প্রেস্টিজ সিনেমাটার মধ্যে যখন বলা হচ্ছিল যে এই মেশিনটার তাৎপর্য কি এই মেশিনটা এত স্পেশাল কেন তো তখন সে বলেছিল যে এটা কোনো ম্যাজিসিয়ান বানায়নি এটাকে বানিয়েছে একজন উইজেপ তো তখন বলে যে আমি শিওর যে বেনিথ ইটস বেলস এন্ড উইস দ্যার এ ভেরি বোরিং সিক্রেট অক্সি মোরন খুব মজার একটা শব্দ এটার মধ্যে মোরনও আছে আবার অক্স বা সারও আছে খুবই বেকুবি একটা শব্দ আসলেই যখন আপনি দুইটা বিপরীত ধর্মীয় জিনিসকে একত্র করবেন সেটা খুবই বেকুবি একটা জিনিসই হবে যেমন দ্য সাউন্ড অফ সাইলেন্স সাউন্ড অফ সাইলেন্স হচ্ছে স্যামন এবং গ্যার একটা গান খুব সুন্দর একটা গান আপনার ইউটিউবে গিয়ে সাউন্ড অফ সাইলেন্স ইউটিউব করতে পারেন তো সেখানেই দেখবেন যে সাউন্ড অফ সাইলেন্স নিয়ে একটা গান আছে একসাথে হতে পারে না বাট তারপরও এখানে অক্সিমরণ করা হয়েছে স্যামন এবং গ্যার এবং চমৎকার একটা গান বানিয়েছে ম্যাল প্রফেশন খুব মজার একটা শব্দ আগেই আমরা দেখেছিলাম যে ম্যাল জিনিসটা খুব একটা ভালো একটা ওয়ার্ড গ্রুপ না তার মানে এটা খুব খারাপ কিছু একটাই হবে এটা হচ্ছে একই ধ্বনি বিশিষ্ট শব্দের মধ্যে গুলিয়ে ফেলা একবার জর্জ বুশ

তো এইটা হচ্ছে এক ধরনের বিরক্তি বা টাউটোলজি এবং এই ইউজটাই হচ্ছে টাউটোলজিক্যাল ইউজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা পিজন এটা খুব মজার একটা ফ্রেজ লিঙ্গু ফ্রাঙ্কা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ ফ্র্যাঙ্ক হচ্ছে বন্ধু আর লিঙ্গ হচ্ছে ভাষা অর্থাৎ কোন একটা কমন ভাষা যেমন আমি বাঙালি আর আমার পাশে আছেন একজন ভারতীয় এখন ভাষা তো দুজনের মেলে না কিন্তু দুজনেই যদি কমন একটা ভাষা বা ইংরেজিতে যদি কথা বলতে পারি তাহলে ইংরেজি হচ্ছে আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা অনমাট পেয়া করিন একটা শব্দ কিন্তু অর্থটা খুব সুন্দর এটার অর্থ হচ্ছে সাধারণ ধ্বনিগুলোকে শব্দ রূপান্তর করা যেমন সুকুমার রায়ের মাছি ভন ভন থালা ঝনঝন শীতে কন কন হারে ঠন ঠন সামথিং লাইক দ্যাট এই যে ঠনঠন ভন ভন শন শন এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা একটা অনমটপিয়া ইংলিশেও এরকম অনেক শব্দ আছে যেমন দ্য লায়ন রোয়ার্স রোয়ার্স হচ্ছে তার সিংহের গর্জন থেকে এসেছে সিংহের গর্জনটার সাউন্ড অনেকটা এরকম অথবা হুশিং সাউন্ড এই হুশিং সাউন্ডটা কিন্তু হুশ হুশ থেকে এসেছে ছোট করে একটু রিভাইজ দিচ্ছি বা ব্যারিনেজ হচ্ছে হাসি ঠাট্টামূলক কথোপকথন টেটে এ টেটে হচ্ছে দুজনের মধ্যে ব্যক্তিগত কথোপকথন ডিসকোর্স হচ্ছে ফর্মাল ডিসকাশন আর এই সংলাপের মধ্যে যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে ইন্টারলকিউটার টাইম নিয়ে বলতে গেলে প্রথমে তিনটা টাইম পিরিয়ডের কথা বলতে হয় এ অর্থ হচ্ছে যুগ বা কাল ই অন হচ্ছে লং পিরিয়ড অফ টাইম এখন এ পক তাহলে কিছুটা হলো শর্ট যারা মেট্রিক্স মুভিটা দেখেছেন ওখানে এ পক নামে একটা ক্যারেক্টার ছিল কেন এ শর্ট এটা আমি এখন আর বলছি না স্পয়লার হয়ে যাবে আপনারা মুভির মধ্যে দেখে নিতে পারবেন আর ইয়ন এই নামে আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে শরীফ খিয়া মাহমেদ ইয়ন বিশাল লম্বা নাম সেখান থেকে আমি ইয়নকে মনে রেখেছি লম্বা মেলেনিয়াম আরও লম্বা এক হাজার বছর তো শব্দটা অনেক বেশি সোজা ক্ষণজীবী বা ক্ষণস্থায়ী এটা শ্রেণীগুলো হচ্ছে এফেমারল খুব সহজ একটা শব্দ আমরা ছোটবেলায় যখন স্বল্পজীবী এবং বহু বর্ষজীবী উদ্ভিদের কথা পড়েছি তখন এফেমেরাল পড়েছি ক্ষণজীবী বা ক্ষণস্থায়ী ট্রানজিটরি এক স্টেজ থেকে আরেক স্টেজে চলে যায় খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে ট্রানজিটরি ক্ষণজীবী ট্রানজেন্ট মানে একটা বাবলার মতো যেটা খুব অল্প সময় ধরে স্থায়ী হয় আর দীর্ঘজীবী এইটার শ্রণেম হচ্ছে পেরেনিয়াল যেমন স্টার ট্রেকের স্পক সে অনেক বছর ধরে বেঁচে ছিল আর হচ্ছে পারডিউরেবল যেটা ডিউরেশন অনেক বেশি ছবি দেখে বোঝা যাচ্ছে এটার কেউ কিছু করতে পারবে না এটা আজীবন টিকে থাকবে এনশিয়েন্ট টাইমস অর্থাৎ প্রাচীন কাল এটা শ্রেণী হচ্ছে অ্যান্টিকুয়েরি এই অ্যান্ট যে ওয়ার্ড রুটটা এটা হচ্ছে প্রাচীনের সাথে সম্পর্কিত আমরা এরকম আর অনেকগুলো ওয়ার্ড দেখব ইয়োর এটাকে আমি মনে রেখেছি লোর থেকে লোর শব্দের অর্থ হচ্ছে গল্প যেটা অনেক বছরের পর বছর ধরে টিকে গেছে এই ধরনের গল্পগুলোকে বলা হয় ফোক লোর অর সামথিং লাইক দ্যাট অর্থাৎ লোর হচ্ছে ইয়োর নিয়ে প্রাচীনকাল নিয়ে যেসব গল্প সেগুলো নিয়ে হচ্ছিল প্রিসিডিং ইন টাইম যেগুলো আমাদের আগে এসেছিল এমন শব্দ হচ্ছে প্রিসিডেন্ট প্রি আগে আর সিডেন্ট সিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট মানে ঘটনা আগের ঘটনা এন্টারিয়ার এই যে আরেকটা পেলাম অ্যান্ট দিয়ে যেটা হচ্ছে আগে প্রিসিড টাইম টাইম এটা অ্যান্টিসিড যেটা সেই অ্যান্টারিয়ার বা অ্যান্টিকুইটি থেকে এসেছে আর হচ্ছে অ্যান্টিডেট মানে ডেটটা হচ্ছে আগে অ্যান্ট আগে সামথিং প্রিসিডিং ইন টাইম

আর সেটার একটা সিনোনিম হতে পারে কনটেম্পোরারি এটা বেশ সহজ একটা শব্দ ক্রনিকল শব্দটা নাউনও হতে পারে আবার ভার্বও হতে পারে নাউন হলে তার অর্থ হচ্ছে ঘটনা বলি আর ভার্ব হলে তার অর্থ হচ্ছে রেকর্ড করা বা কোনো একটা ঘটনা বলি রেকর্ড করে রাখা অ্যানাক্রোনিজম শব্দটি বেশ মজার এটা অর্থ হচ্ছে সামওয়ান অর সামথিং মিসপ্লেসড ইন টাইম অর্থাৎ কালঅসম্ভব একটা উদাহরণ দেয়া যেতে পারে ট্রয় মুভিটা থেকে এটা একটা মিথোলজিক্যাল সিনেমা এখানের মধ্যে হেলিকপ্টার থাকার কথা না এখন ট্রয়ের শুটিং করতে গিয়ে একটা খেয়াল করেনি যে আকাশে একটা হেলিকপ্টার বা একটা প্লেন উড়ে যাচ্ছিল তো ওই প্লেনটা হচ্ছে একটা অ্যানাক্রনিজম অথবা আজকে থেকে সাতশো আটশো বছর আগে তো কোনো হাত ঘড়ি ছিল না ওই সময়ের কাহিনী দেখাতে গিয়ে কেউ যদি হাতে ঘড়ি দেখায় তাহলে সেটা কিন্তু একটা অ্যানাক্রনিজম কয়েকদিন আগে একটা নাটক এসেছিল যে ল্যান্ড ফোনের দিনের প্রেমগুলি ওই নাটকের মধ্যে তাহসানের পকেটে খুব খেয়াল করলে দেখা যায় যে একটা মোবাইল ফোন আছে ওইটাও কিন্তু একটা অ্যানাক্রনিজম কারণ ল্যান্ড ফোনের দিনগুলোতে মানুষ প্রেম করতো যখন আসলে মোবাইল ফোন ছিল না প্রিস্টিন শব্দটার অর্থ আদিম এটার আরেকটা অর্থ বিশুদ্ধ হতে পারে মনে রাখতে পারেন এভাবে যে প্রিস্টার খুবই বিশুদ্ধ হয় আর প্রিস্টের একটা ফ্যামিলি জেন্ডার হচ্ছে প্রিস্টিন নাম সিস্টার ওরাও তাহলে বিশুদ্ধ হবে এভাবে মনে রাখতে পারেন হচ্ছে বিশুদ্ধ আরেকটা শব্দ হচ্ছে পোস্টেরিয়ার অ্যান্টি এবং প্রি এগুলো হচ্ছে আগের সাথে রিলেটেড আর সেখান থেকে উল্টোটা হচ্ছে পোস্ট তো পোস্টেরিয়ার শব্দের অর্থ হচ্ছে পরবর্তী ইন্টারিম শব্দের অর্থ ইতোমধ্যে এটা আপনার আগে হয়তো বা শুনেছেন অ্যাডহক কমিটি এটাও খুব কমন একটা যারা সংগঠন করেন তারা অনেক সময় অ্যাডহক কমিটি বানান অর্থাৎ আমরা আমাদের মেইন যে কমিটি সেটা পরে বানাবো আপাতত কাজ চালানোর জন্য একটা অ্যাডহক কমিটি বানাই অ করান্ট এটা অর্থ হচ্ছে আপ টু ডেট বা হালনাগাদ করান্ট এসেছে কারেন্ট থেকে কারেন্ট অর্থ হচ্ছে সমসাময়িক বা এখন চলছে এরকম সেখান থেকে অ করান্ট হচ্ছে হালনাগাদ অ্যাট ইনফিনিটম এটার অর্থ হচ্ছে চিরতরে ইনফিনিট ইনফিনিট শব্দের অর্থ আপনারা জানেন যে যেটা সবসময় ধরে চলছে তো সেখান থেকে অ্যাট ইনফিনিটম হচ্ছে চিরতরে অ্যাট ইনফিনিটাম ছিল একটা অ্যাড সেটাই যদি একটা নাউন হয় সেটা নাউনটা হচ্ছে পারপেচুয়েটি অর্থাৎ চিরতরে আর যেটা পারপেচুয়েটি অর্জন করেছে হয়ে গেছে পারপেচুয়াল সেখান থেকে এটা হচ্ছে পারপ্যাচুয়েট অর্থাৎ কোনো কিছু একটা অস্তিত্বের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আর সেলফ পারপেচুয়েটিং যেটা হচ্ছে নিজেকে অস্তিত্বের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম এমন কিছু কোনো একটা আর্ট বা কোনো একটা বইকে সেল্ফ পারপেচুয়েটিং বলা চলে যেমন আখতারুজ্জামান ইলিয়াসের খবনামা নামা এটা সেলফ এটা টিকে থাকবে অথবা লিওনার্ড দ্য ফেঞ্চির মোনালিসা এটা সেলফ পারপেচুয়েটিং কেউ এটাকে ভুলে যাবে না রেসপাইট শব্দের অর্থ বিরাম এটাকে রেস্টের সাথে মনে রাখতে পারেন রেস্ট আর রেসপাইট একই শব্দ জুবলি শব্দের অর্থ জয়ন্তী আপনারা সিলভার জুবলি গোল্ডেন জুবলি ডায়মন্ড জুবলি এগুলোর ব্যাপারে শুনেছেন স্টিন শব্দের অর্থ দুটো হতে পারে একটা হচ্ছে প্রদত্ত কাজের পরিমাণ অথবা প্রদত্ত কাজ করতে গিয়ে যে সময়টুকু বরাদ্দ করা হয়েছে সেই সময়ের পরিমাণ প্রোট্র্যাক্ট শব্দের অর্থ হচ্ছে বিলম্ব করা বা সময় বাড়িয়ে নেওয়া

Stint for every work is so minimal. If we are belated for the program, our criticism will go on ad infinitum. So, to perpetuate our fame, work hard.